Welcome back to your another video. Today's video is about the food challenge. Momo. Today, we are doing cheap versus expensive food challenge. Simply, we are Wow Momo outlet Wow China. We are going fried Momo order. So, we are going to comparison. Is
মাছের এখানে একটা কোটিন আছে ঠিক আছে মাংস মানে স্টাফিংটা যেটা স্টাফিং এর পরে একটা কোটিন আছে চিজে তারপরে এই যে এই জিনিসটা হুম এক্স্যাক্ট মানে পুরো চিজটা ভেতরে এই রিমেল্ট করছে মনে হয় ওয়াও চাইনা আমার কিন্তু প্যান ফ্রাইড মোমোটা বেশি ভালো লাগছে ওয়াও মোমো এটা কিন্তু খেতে মারাত্মক খেতে আমি বলছি না বাট সবার সবার আলাদা আলাদা টেস্ট আসলে ও চিজ খায় না তো যাই হোক আজকে আমরা দুটোই ট্রাই করলাম ওয়ামো ভার্সেস ওয়াও চায়না দুটো একই ব্র্যান্ড বাট দুটো আলাদা আলাদা আউটলেট আর দুটোর কিন্তু প্রাইসিং বলতে গেলে আউটলেটে একটু আলাদা আলাদা আছে একটু ওপর নিচ আছে একটু আলাদা দুটো বলতে পারো আলাদাই স্বাভাবিকভাবে বাট জিনিসগুলো আমার সেমই লাগলো আর টেস্টের দিক থেকে বলতে গেলে দেখো প্যান ফ্রাইড মোমো হিসাবে কিন্তু আমার ওয়াও মোমোটা বেস্ট লেগেছে আর ওয়াও চায়নারও বেস্ট লেগেছে বাট ওটা না আমার আমি যেহেতু চিজ পছন্দ করি না ওর জন্য অতটা ভালো লাগেনি ঠিক আছে মানে অবভিয়াসলি ভালো লেগেছে যারা খুব চিজ ভালো লাগে লাইক ওর যেমন চিজ খুব ভালো লাগে তো ওর খুব ভালো লেগেছে স্বাভাবিকভাবে বাট ওয়াও চায়না ফার্স্ট ইমপ্রেশন আমার খুব ভালো আমারও বলতে গেলে দুটোরই ভালো লেগেছে বিকজ ওর তো ও চিজ খায় না মানে ওর চিজ ভালো লাগেনি অতটা বাট আমার বলতে গেলে আমার দুটোই ভালো লেগেছে দেখো প্যান ফ্রাইড বলতে গেলে প্রপার প্যান ফ্রাইড যেটা সেটা কিন্তু ওয়াও মোমোটা ঠিক আছে বিকজ ওটা প্যান ফ্রাইড শুধু প্যান ফ্রাইড এ ভেজে দিয়েছে আর ওটা হচ্ছে তো চিজ সস এনো মানে কি বলবো একটু সতে মতো করে দিয়েছে আর ওয়াও চায়নার ফার্স্ট ইমপ্রেশন আমার ভালোই লেগেছে বিকজ বিকজ এটা প্রথমবার তো আর প্রথমবার এরকম অন্যরকম মানে প্যাকেজিং ও বলো সমস্ত কিছু মোটামুটি আমার ভালো সবই ভালোই লেগেছে আর ওয়াও মোমো তো আমরা নরমালি খেয়ে থাকি আর এটা আমি খেয়েওছি আগে তো যাই হোক আমার মতে দুটোই ভালো হ্যাঁ বাট প্রাইসিং ওয়াইজ দেখতে গেলে আমার মনে হয় ওয়াও মোমোটা একটু কমেই পেয়েছি আর ছাবে ওটা চিজ ছিল না চিজ দিয়ে তাও মনে হয় ওয়াও চায়নাটা একটু এক্সপেন্সিভ স্লাইট বাট স্টিল দুটোই সেম দুটোই এক আউটলেট বলতে পারো তো মিলে মিশে করেছি ভিডিওটা দুটোর মধ্যে হালকা করে কম্পিটিশন করলাম দুটো ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে এইটা বেসিক্যালি তো হ্যাঁ তো আপাতত এটাই ছিল আমাদের ভিডিওটাতে আই হোপ তোমরা বুঝতে পেরেছো আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা আর ওয়েট আমরা কিন্তু এর উপরে একটা অলরেডি ভিডিও বানিয়েছি ওমো ভার্সেস স্ট্রিট ফুড চ্যালেঞ্জ তো ওটা যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে আসছে দেখে নাও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর এরকম টাইপের যদি আমরা ফুড কন্টেন্ট দেখতে চাও বা আরো নতুন নতুন ব্লগিং দেখতে আসো এভরিডে উইকেন্ড রোজ আমরা ভিডিও করি মেক শিওর আমাদের চ্যানেল কো মেক শিওর আমাদের মেক শিওর আমার তুমি না পাইগা তো মেক শিওর দ্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই